রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা সেলিনা নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার বঙ্গবন্ধু কলেজ মোড়ে তার একটি চায়ের দোকান চালিয়েই সংসার চালান তিনি। তার ছেলে সাগর ইসলাম এবার খেলতে যাচ্ছেন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে। বাংলাদেশের এই আর্চার সরাসরি সুযোগ পেয়েছেন এই খেলায়। এক সংগ্রামী মায়ের ছেলের আর্চার হয়ে ওঠার সংগ্রামের কাহিনী জানাচ্ছেন রাজশাহী থেকে বুলবুল হাবিব। মানুষের জায়গা ভাড়া করে কয়টা টিন তুলে একটা রুম করে থাকতাম। খুব সংগ্রামী জীবন, আমি খুব দুঃখ কষ্ট করে খায় না খায় আমার বাচ্চাদেরকে মানুষ করেছি। কখনো বাচ্চাদেরকে বুঝতে দিইনি বাপের অভাব, শত কষ্ট হোক আমার বাচ্চাদেরকে আমি নিজেই করেছি, কখনো কাউকে কাজে দিইনি। সেলিনার স্বামী মারা যান 2009 সালে। তিনি ছিলেন উপার্জন করার মতো পরিবারের একমাত্র ব্যক্তি। সেই নির্ভরতার জায়গাকে হারিয়ে অসহায় হয়ে পড়েন সেলিনা। কিন্তু চার ছেলেমেয়েকে নিয়ে বাঁচতে তো হবে, সেলিনা নামলেন জীবনযুদ্ধে। পলিথিনে মোড়ানো এক দোকান দিয়ে শুরু করলেন চা বিস্কুট বিক্রি। আজ সেখানে পলিথিনের জায়গায় টিনের বেড়া দেওয়া, তবে সেটি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সেলিনাকে। যখন ছোট 3 বছরের বাচ্চা, তখন ওর বাবা মারা গেল। এই মাথার উপর বসায় রেখে শোয়ায় রেখে মানুষ করেছি। আমার 4টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি কীভাবে চলব এই চিন্তাভাবনা করে তারপরে রোডের পাশে একটা পলিথিন দিয়ে আগে দোকান করি। ও দু চারজন করে এসে বসতে বসতে ভালোই আল্লাহ রহমতে লোকজন আসা শুরু করলো, ব্যবসা শুরু করি। বাচ্চাও সকালবেলা নিয়ে আসি, নিয়ে এসে মাচানে বসা রাখি, কখনো ঘুমায় থাকে মাচানে। ছোট তো 3 বছরের বাচ্চা, তুলে ও ছেলেকে এখানে গোসল করা, এখানে খাওয়া, এখানে ঘুম পাড়া, বাসায় যেতে পারে না। ছোটো থেকে ওর খেলাধুলার প্রতি খুব নেশা, ছোটো থেকে খুব চঞ্চল, খেলার প্রতি খুব নেশা ছিল, আগ্রহ ছিল, খেলাতেই ভর্তি করে দিয়েছিলাম। এই এখানেই পার্টি শুতো কোচের সাথে কথা বলে আমার ছেলেটাকে ভর্তি লিবা বাবা। হ্যাঁ, তারপরে আমি বাচ্চাকে বাচ্চার সাথে কথা বলে আমি ভর্তি করে দিই, ওখানে ভর্তি করে দিই। সকালে স্কুলে যাই, বিকালবেলা প্র্যাকটিস করে, তারপরে আমি এখানে বসে থেকে দেখতেও পাই যে আমার বাচ্চা প্র্যাকটিস করছে। তবে এই জায়গায় আসতে কত সংগ্রাম করতে হয়েছে সে গল্প শোনালেন সেলিনা। সব মিলিয়ে 7 বার সেলিনার দোকান ভেঙে দিয়েছেন এলাকার লোকজন। প্রতিবারই তিনি আগের চেয়েও প্রবল উদ্যমে নতুন করে শুরু করেছেন, নিজের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে। মানুষের জায়গা ভাড়া করে কয়টা টিন তুলে একটা রুম করে থাকতাম, 1200 টাকা দিয়ে মাটি খাজনা নিয়ে ওই রুমটার মধ্যে থাকতাম। 4টা বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন দোকানে পড়ে থাকতাম, রাইফেলে বাচ্চাদেরকে নিয়ে যেয়ে ঘুমাতাম। আমার বাচ্চা যে এত বড় একটা বাংলাদেশে যেন সুনাম বিয়ালি আসলো, আমি সারা জীবন যে দুঃখ কষ্ট করে যে বাচ্চাদেরকে মানুষ করলেন, আজকে সুখের সময় যে একটু আনন্দ করব, আমি সেই একটু পাইনি। মানে ওই আতঙ্কে আমার জীবনটা কাটছে। খুব সংগ্রামী জীবন, আমি খুব দুঃখ কষ্ট করে খায় না খায় আমার বাচ্চাদেরকে মানুষ করেছি, কখনো বাচ্চাদেরকে বুঝতে দিইনি বাপের অভাব। শত কষ্ট হোক আমার, আমি নিজে সামাল দিয়েছি। আমি নিজে যতটুকু পরিশ্রম করে, যতটুকু কষ্ট করে আমার বাচ্চাদেরকে আমি নিজেই করেছি, কখনো কাউকে কাজে দিইনি। ওর বাচ্চাকে প্র্যাকটিসে ভর্তি করেছি, বলেছি তুমি খেলাধুলা করো, পড়ালেখা করো। বড়ো বাচ্চা, বড়ো ছেলেকেও বলেছি তুমি লেখাপড়াও চালিয়ে যাও, যতটুকু আমার সাধ্যমতো আমি চেষ্টা করি। এই দোকানটা নিয়ে আমি বেশি সমস্যায়, আমার বাচ্চাদেরকে নিয়ে টেনশন হয় যে এই দোকানটা যদি আমার রুজি জায়গাটুকু যদি ভেঙে ফেলে তা আমি আমার বাচ্চাদের মুখে আহার দেবো কী করে। ছোট থেকে সাগরে খেলার প্রতি প্রবল আগ্রহ, খুব মনোযোগ দিয়ে খেলাধুলা করত। সাগর অলিম্পিকে সুযোগ পাওয়ায় সেলিনার খুশির মাত্রা ছাড়িয়ে গেছে। ঈদের দিন রাত্রের বেলাতে ঢাকা থেকে ফোন দিয়ে আমার বড় ছেলের কাছে জানায়, সর্বপ্রথম আমার বড় ছেলে আমাকে জানায় যে মা সাগর এরকম অলিম্পিকে চান্স পেয়েছে। তো খুব খুশি হলাম, ভালো লাগলো। রাতে 1টা যখন বাজে তখন ফোন করেছে। ছেলের সাথে যখন কথা বলছি তখন মনে হচ্ছে যে আমার আনন্দে বুকটা ফাটে দিচ্ছে। এখন আল্লাহর কাছে দোয়া করি আমি যে আমার বাচ্চা যেন ওই যুদ্ধের ময়দান থেকে সফল হয়ে আসে, আর আমার ছেলে পারবে ইনশাল্লাহ, আমি একটু আমার আশা আছে। বড় ভাই হিসাবে অনেক গর্বের, শুধু আমার না গোটা বাংলাদেশেরই একটা গর্ব, এত বড় একটা সম্মান বই নিয়ে এসেছে। 2017 সালে এসবি ক্লাবে ভর্তি হন সাগর। তার 2 বছর পর 2019 সালে বিকেএসপি থেকে ডাক আসে এই আর্চারের। বাংলাদেশের খেলোয়াড় বানানোর এই বিখ্যাত কারখানায় সাগরকে ভর্তি করে দেন সেলিনা। বিকেএসপিতে ভালো করে জাতীয় দলে সুযোগ পান। 17 জুন তুরস্কের আনাতোলিয়ায় 2024 ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে ছেলেদের রিকার্ভ এককে দারুণ পারফর্ম করে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। প্যারিস অলিম্পিকের আগে সেটি ছিল রিকার্ভ ইভেন্টে সরাসরি যোগ্যতা অর্জনের শেষ সুযোগ।
সেমিফাইনালে উঠে অলিম্পিকে খেলা নিশ্চিত করে সেখানে থেমে যাননি সাগর। ফাইনালে উঠে শেষ পর্যন্ত জিতেছেন রূপা। যার হাত ধরে বেড়ে ওঠা সাগরের, তার অর্জনে তার কোচ সাইফুদ্দিন বাচ্চু এখন বুক ফুলিয়ে বলতে পারেন, তার ছাত্র বাংলাদেশের প্রতিনিধি হয়ে অলিম্পিকে খেলতে যাচ্ছে। ভবিষ্যতে তার হাত ধরে আরও খেলোয়াড় বড় মঞ্চে দেশের হয়ে লড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজশাহীর এই আর্চারি কোচ। ক্লাস তখন ফাইভে পড়ে সাগর, আমি এই মার্কেটের পিছনে আমার প্র্যাকটিস গ্রাউন্ড ছিল, তখন ওই বিগিনার রিকাব আর হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ম্যাম্বদে আমি জাস্ট শর্টে প্র্যাকটিস করতাম। সেই সময়তে ওই ফর্সাকের সুন্দর একটা ছেলে ওই মাঠের ধারে প্রতিদিন এসে বসে থাকে, তা আমার একদিন মানে খুব আগ্রহ হলো যে ছেলেটা এসে বসে থাকে আসলে কী উদ্দেশ্য তার। তা আমি ওদেরকে রেস্ট দিয়ে আমি একবার দুপাকে গেলাম যে কী ব্যাপার বাবু তুমি এখানে বসে থাকো, তোমার কি ইচ্ছা এটা প্র্যাকটিস করার? তো বলছে স্যার আমার খুবই ইচ্ছা কিন্তু আমি আসলে শিখতে চাই, কিন্তু কীভাবে শিখবো বা কীভাবে এখানে অংশগ্রহণ করবো এটা বুঝতে পারছি না। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ইয়ে করো, এখানে তো আমাদের এখানে একটা ভর্তি ফর্ম আছে, ভর্তি সিস্টেম আছে, তুমি তোমার বাবাকে নিয়ে এসো। তো বলে স্যার আমার বাবা নেই। তখন আরও খুবই মায়া হলো, খুব খারাপ লাগলো যে একটা ছেলে এই বয়সে আসলে খেলবে লেখাপড়া করবে এটাই তো, তো বাবা নেই। তা আমি বলে ঠিক আছে তোমার যে গার্জেন আছে বড় ভাই হোক আম্মু হোক যাই হোক নিয়ে হচ্ছে আমাদের ওইখানে যে চায়ের দোকান আছে ওইটা হচ্ছে আমাদের দোকান, আমি ওইখানেই থাকি, আমার আম্মু ওইখানে চা বিক্রি। আমি বলে তোমার আম্মুকে তো চিনি, তাহলে ঠিক আছে তোমার আম্মুকে নিয়ে এসো। পরদিনে ও সাগর আর কি ওর আম্মাকে সাথে করে নিয়ে আসে যে আমি এখানে শিখবো। তখন ওর আম্মা আগ্রহ করেই ভর্তি করে, যদি আমার দোকানের পাশেই প্র্যাকটিস হচ্ছে ছেলেটা আমি দেখতে পারবো ভালো থাকবে। ও অনেক ধৈর্য সহকারে প্র্যাকটিসগুলো করতো। বাংলাদেশে আমি মনে করি ক্রিকেট ফুটবল এটা তো সবাই ন্যাচারালি দেখছে যে ভালো, কিন্তু অলিম্পিকের মতো জায়গাতে কিন্তু আর্চারি থেকেই যাচ্ছে। তো আমি মনে করি সরকার পক্ষ থেকে এই গেমটা থেকে আরও পাইরিটি দেওয়া উচিত, যেহেতু একটা সম্ভাবনাময় গেম। আশা রাখি যে আর্চারি নিয়ে রোমন সানা গেছে, দিয়া সিদ্দিকা গেছে, সাগরও যাবে। আমার বিশ্বাস হয়তো আল্লাহ তাআলা হয়তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সাগরের হাত দিয়ে হয়তো একটা পদক আসতে পারে, এরকম আমরা বিশ্বাস করছি মনে প্রাণে। আগামী 20 জুলাই প্যারিস অলিম্পিকে যোগ দিতে বাংলাদেশ ছাড়বেন সাগর ইসলাম। 26 জুলাই বাংলাদেশের হয়ে পারফর্ম করবেন তিনি। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।